हाय गाइस वेलकम टू माय चैनल आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो आमिओ खूब भालो आछी आमार फैमिली खूब भालो आछे तो आमी आज के मने करलाम जे तुम्हारा सबाई आमादेर वीडियो देखो बट आमार सम्पर्के तुम्हारा तेमन किछु जानो ना सो आमी आज के आमार सम्पर्के किछु बोलबो एबं साथे तो ब्लॉगिंग थाकबे साथे अनेक कथा अनेक अड्डा अनेक ई आर कि हबे এবং আজকে রাতে আমি একটা স্পেশাল ডিশ বানাবো যেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এখন বাজে 2:30 আমার স্নান টান হয়ে গেছে বাট লাঞ্চ হয়নি এখনও লাঞ্চ এখনও দেরি আছে তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি খুব এক্সাইটেড তো দেখতে পাচ্ছেন এখন ঘরে আছি টিউশন ঘুমাচ্ছে টিউশন উঠলে টিউশনকে খাইয়ে দেব তো আমার নাম সুশান্তিকা তোমরা অনেকেই জানো অনেকেই জানো না এবং আমার হাজবেন্ডের নাম তন্ময় আর টিউশনকে তো তোমরা অনেকেই চিনে গেছো এই ব্লগের মাধ্যমে এবং আমাদের আমার বিয়ে হয়েছে 3 বছরেরও বেশি এখন হয়ে গেছে 3.5 বছর এবং টিউশন হয়েছে টিউশনের এখন 1 বছর 8 মাস বয়স তোর সেপ্টেম্বরেই বার্থডে সো খুব এক্সাইটেড সেটা নিয়েও আমরা যে সেটার উপরেও একটা দারুণ ব্লগ বানাবো এবং ওর বার্থডে সেকেন্ড বার্থডেটাকে অনেক মানে ভালো করে করার খুবই ইচ্ছা আছে যাই হোক আমার আমার এই বাড়িতে শ্বশুর বাড়িতে আমি তন্ময় মা বাবা টিউশন তন্ময় একটা মাত্রই ছেলে তো আমরা এই 4 জন থাকি এবং আমাদের সাথে আমাদের কাকা কাকি তারপর ভাই 2 ভাই থাকে আমরা একটা জয়েন্ট ফ্যামিলি আমার শ্বশুরবাড়ি অনেক বড় জয়েন্ট ফ্যামিলি সো খুব মজা হয় কোনো অকেশন হলে খুব 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 মজা হয় একসাথে জয়েন্ট ফ্যামিলি মানেই তো বুঝতে পারছো যারা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করো তারা বুঝতে পারছো যে এত মজা হয় কোনো কিছু হলে খুব আনন্দে কাটে এবং আমার বাপের বাড়িও জয়েন্ট ফ্যামিলি ওটাও মানে প্রচুর বড় তো আমার এই বাড়িতে এসেও কোনো অসুবিধা হয়নি যে এত বড় ফ্যামিলি ইটস জাস্ট অসম মানে বলতে পারবো না এবং এই বাড়ির মা বাবাও আমার মা বাবাই একদম ট্রুলি মা বাবা মানে এরকম শ্বশুর শাশুড়ি মানে কারোর হয় কিনে যায় না বাট যেসব শোনা যায় ওসব উল্টো পাল্টা কথা একদমই নয় জাস্ট অসম তারা আমার সব কিছুর খেয়াল রাখে আমাকে মেয়ের মতন করে মেয়ের মতো না মেয়েই ভাবে একেবারে আর মানে আমার কথাও শোনে এবং আমার ভুল ঠিক সব কিছু মিলিয়ে আমরা খুবই মানে হ্যাপিতে থাকি সবাই যাই হোক এটা খুব ভালো ব্যাপার একটা আমাদের সবার সংসারে সেটা হয় না সবার যার যার শুনে খুব খারাপ লাগে বাট আমি এদিক থেকে প্রচণ্ড লাকি মনে করি নিজেকে আর আমার বাপের বাড়িতে আমার মা বাবা এবং আমার দিদি ছিল মানে 1 বছরও হয়নি মারা গেছে আমার দিদিভাই সো আনফর্চুনেটলি মানে ওর শ্বাসকষ্ট থেকে এই ইনসিডেন্টটা ঘটে যায় সো এটা নিয়ে আর কথা বলতে চাই না যাই হোক এখন মা বাবা থাকে আর আমি আর কাকা কাকি পিসি পিসমশাই সবাই তো আছে ভাই বোন এই বাড়িতেও তাই তো আমার মানে আমার ফ্যামিলি বলতে আমি এটাই বুঝি যে সবাই একসাথে থাকা সবাই আনন্দ হয়ে চলা এবং আমি কোনো দিন এটা ফিল করিনি যে মানে আলাদাভাবে কোনো কিছু বা আই থিঙ্ক আমি খুব লাকি যে এরকম একটা ফ্যামিলি পেয়েছি এবং আমার জয়েন্ট ফ্যামিলি মিন্স আনন্দ আন্ডারস্ট্যান্ডিং ও সেই জিনিসগুলো বুঝবে শিখবে এবং এটার থেকে বড় শিক্ষা কিন্তু কোনো কিছু হয় না যে সবার সাথে মিলে ঝুলে থাকা সো আমার মনে হয় টিউশনের এটা খুব ভালো বেনিফিট হবে সো এই হলো আমার মানে আমি আমার সম্পর্কে তোমাদের জানালাম সো তন্ময় হলো খুব ভালো ফটোগ্রাফি করে
ওকে হয়তো বা অনেকেই জানে বা অনেকেই জানবে এখন, ও ভীষণ ভালো ফটোগ্রাফি করে, আমি তোমাদেরকে দেখাবো। আর ও ওর তাছাড়াও আমাদের শপ আছে। সো আমরা মানে প্রচণ্ড ওই ফ্যামিলি নিয়ে চলতে ভালোবাসি, আমাদের সব কিছুতে ফ্যামিলি না হলে ঠিক চলে না। সো এটাই হলো আমাদের আমার মানে আমার সম্পর্কে তোমাদেরকে জানানোর মেইন উদ্দেশ্য। এবং জিশনেরও সামনে বার্থডে আসছে, সো আমার বার্থডে তো বহু দেরি, আমার বার্থডে ডিসেম্বরে। সো আমার খুব কষ্ট হয় যে আমার বার্থডে ডিসেম্বরে আর রবা শেষে, কারোর ইন্টারেস্ট থাকে না মনে হয় আমার কাছে, বাট আমার বার্থডে সেই ডিসেম্বরে, সবার বার্থডে চলে যায় সবার বার্থডে চলে যায়। আমিও মনে করি আমার বার্থডে কবে আসবে কবে আসবে, বাট এখনও আসে না। যাই হোক, জিশানের বার্থডে হলো 27th September, আর আমার খুব ইচ্ছা আছে, আর যদিও বা এই পরিস্থিতিতে সেমন কিছু হয়তো করা যাবে না বা করতে পারবো না, বাট একটু ওর মতন করে আনন্দের আনন্দ করার চেষ্টা করব। যদিও বা আমি অনলাইনে বেলুন টেলুন ঠিকঠাক করে গেছি মানে পাওয়ার অর্ডার দেওয়ার জন্য, তো এটা এটা একটা নিয়ে প্ল্যান করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এবং আমার সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো সেটাও বলো আমাকে, কারণ অনেকেই তোমরা আমাকে চেনো না, আমি নতুন ব্লগিং শুরু করেছি। এবং ব্লগিং মেইন কথাটা বলতে ভুলে গেছি, ব্লগিংয়ের মেইন শুরুয়াতই কিন্তু আমার হাজব্যান্ড। আমি তো মানে ল্যাদখোর, মানে আমি সারাদিন শুয়ে বসে থাকি, টিউশনের পেছনে কাটে, আর মর্নিংয়ের রান্নাটা আমি করি জাস্ট এইটুকুনি, ঠিক আছে। আমার সেরকম আমি সেরকম কিছু করি না, আমি জবও করি না বা আমি আদার্স কিছু করার আমার ভালো লাগে না, ইন্টারেস্ট পাই না কোনো কিছুতে। তো আমার ব্লগিংটা করার অনেক দিনই ইচ্ছা ছিল, কারণ আমি ব্লগিং খুব দেখি টিভিতে ইউটিউবে, তো আমার সেসব দেখে খুব ইচ্ছা করতো যে আমি একটু ব্লগ করি, বাট হয়ে উঠতো না। তো তন্ময়ই আমাকে মানে ইয়ে করেছে যে তোমাকে ব্লগিং করতে হবে, কোনো কিছু তো নিয়ে একটু শুরু করতে হবে, তাই একটা টিউশনের ভিডিও করেছিল আমাকে, না জানি আমি জানতাম না আমাকে দিয়ে কিছু বলাবে, তো শুরু করেছিল। আর তারপর আমাকে বলছে যে তুমি এখানে একটা ভালো জামা কাপড় পরে এসে দাঁড়াও, আমার কিছু একটা বলো। আমি বলছি কী বলবো আমি, তো বলছে বলতে হবে, তো একটা ছোটোখাটো ভিডিও তৈরি করা হয়েছিল, তো সেটা সে তখন থেকে শুরু হয়েছে। আজকে রেগুলারই আমরা ভিডিও দিতে পারি না, আমি দিতে পারি না, আমি করতে পারি না, ও তো বলে প্রতিদিন করতে, বাট আমার কাছে মনে হয় আমি কী করবো কী দেখাবো, বাট চেষ্টা করি কিছু নতুনত্ব নিয়ে আসা তোমাদের সামনে তোমাদের সাথে, যাতে তোমাদেরও ভালো লাগে এবং আমারও তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমার কাছে মনে হলো যে তোমরা কেউ আমার সম্পর্কে বলতে গেলে কেউই সেরকম জানো না, তো আমার কাছে মনে হলো আমি জানাই তোমাদেরকে, তো তাই জানালাম। আর তো টিশান এখন ঘুমাচ্ছে, আর আড়াইটির বেশি বেজে গেছে, এখন টিশানকে ওঠাবো, টিশানকে উঠিয়ে খাওয়াতে হবে, আজকাল টিশান একটু বেশি দেরি করে ঘুমায় আর খেতেও লেট হয়ে যায়, তো উঠিয়ে খাইয়ে টাইয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। Thank you.
জিনিস করার চেষ্টা করছি, যদি সেটা না হয় এগরোল বানাবো। রুটি আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ ময়দা দিয়ে, আর ডিম, পেঁয়াজ কাটবো। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থেকো, সেফ থেকো, সবাই প্লিজ মাস্ক পরো, রাস্তায় সেফটিভাবে চলো যা পরিস্থিতি, এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আওয়ার ইউটিউব চ্যানেল প্যারেন্টস লাইফস্টাইল। বাই বাই।